আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে যুক্ত আছো তাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি বেগম, সিনিয়র সহকারী শিক্ষক, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, শেরপুর টাউন, শেরপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলা দ্বিতীয়র নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ সম্পর্কে জানব। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠে চলে যাই। আজকের পাঠ সেই সপ্তম অধ্যায়ের কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বন্ধন পদ, সে পরিচ্ছেদটির নাম। কিন্তু আজকে শুধু আমরা বিভক্তি সম্পর্কে জানব, কারণ বিভক্তি না জানলে কারক নির্ণয় করা আমাদের পক্ষে কী হবে, সহজ হবে না। এর জন্য আজকে আমরা শুধু বিভক্তিটুকুই জানব। আজকের পাঠ বিভক্তি ও প্রকার, বিভক্তির প্রকারভেদ। আজকে আমরা কি সম্পর্কে জানব? বিভক্তি ও এর প্রকারভেদ। এই পাঠটি শেষে আমরা জানতে পারব বিভক্তি কি, বিভিন্ন প্রকার বিভক্তি সম্পর্কে জানব এবং বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা, বিভক্তির বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আমরা জানব। আচ্ছা শিক্ষার্থীরা, চলো আমরা এই বিভক্তি কি আগে জেনে নিই। বিভক্তি হচ্ছে শব্দের সাথে যা যোগ হয়ে সংখ্যা ও কারকের বোধ হয় তাই বিভক্তি। অন্যভাবেও বলা যায়, বাক্যে ব্যবহৃত একটি পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপনে বা অন্য স্থাপনে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহার করা হয় তাই বিভক্তি। বিভক্তি মূলত কতগুলো অর্থহীন বর্ণ মাত্র, এদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যস্থিত শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে তাদের ব্যবহারের উপযোগী করে তোলে। এরা এক পদের সাথে অপর পদের সম্পর্ক স্থাপন করে। তাহলে আজকে আমরা জানলাম বিভক্তি কি। কি বা কাকে বলে? আমরা আরো জানব বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা। বিভক্তি চেনার উপায় আমরা কি জানব? আরো জানব বিভক্তি চেনার উপায়। বিভক্তির বৈশিষ্ট্য সমূহ আমরা আরো জানব, বিভক্তির প্রকারভেদ। আচ্ছা, আমরা ইতিমধ্যে বিভক্তি কি সেটা জেনে ফেলেছি, এখন আমরা জানব বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা। বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য। বিভক্তি ব্যতীত কোনো বাক্য গঠন করা যায় না, তাই বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
বিভক্তি কোনো পদের বচন বাক্যে ব্যবহৃত একটি পদের সাথে অন্য পদের সম্পর্ক নির্ণয় ও কারক চিহ্নিতকরণে সহায়তা করে। তাই কারক বিভক্তির নির্দেশের পক্ষে বা বিভিন্ন বিভক্তি কারক বিভক্তি নির্দেশের পক্ষে বিভিন্ন বিভক্তির প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ বিভক্তি ছাড়া শব্দ রূপান্তর করা যায় না, কারণ বিভিন্ন বিভক্তি শব্দকে বিভিন্নভাবে রূপায়িত করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এবং বাক্যের অর্থকে সুস্পষ্ট করে এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা জানলাম বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা। এখন আমরা জানব বিভক্তি চেনার উপায়, বিভক্তি কীভাবে আমরা চিনব। শব্দ বা ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় সেগুলি হচ্ছে বিভক্তি। তবে আমরা শব্দ বা ধাতু যদি আলাদা করি, মূল শব্দকে যদি আলাদা করে ফেলি, তাহলে কিন্তু আমরা বিভক্তিগুলো কী করতে পারব, বের করতে পারব। যেমন যেমন রহিমের একটি কলম আছে, তাহলে এই বাক্যে প্রত্যেকটা শব্দই এক একটি কি পদ, তাহলে এগুলোর মধ্যে এগুলো যেহেতু বিভক্তি চিহ্ন আমাদের কাছে এখানে অস্পষ্ট, এজন্য এগুলোকে আমরা ধরব শূন্য বিভক্তি, কারণ বিভক্তি ছাড়া বাক্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি হয় না। এখানে আছে রহিমের, তাহলে মূল শব্দ বের করি আমরা, মূল শব্দ ছিল রহিম, তার সাথে যোগ হয়েছে এর, তাহলে এরটা কোন বিভক্তি চিহ্ন, চতুর্থ বিভক্তি চিহ্ন। তাহলে আমরা সহজেই কিন্তু বিভক্তিগুলো বের করতে পারলাম। এখানে রহিম মূল শব্দ আর এটা হলো বিভক্তি। সেরকমভাবে ধাতু আছে, যেমন আমরা লিখি করি, এই করিকে আমরা যদি ভাঙাই তাহলে লেখা যাবে কর যোগ ই, তাহলে এটা বিভক্তি, তাহলে এটা হলো ধাতু ক্রিয়া বিভক্তি আর এটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। তাহলে মূল শব্দ বা ধাতু বের করে যে মানে মূল শব্দ বা ধাতু বাদ দিয়ে যে বর্ণ বা বর্ণ সমষ্টিটা পাওয়া যাবে সেটাই হবে বিভক্তি। বিভক্তি অনেক সময় শব্দের সাথেও যোগ হতে পারে, অনেক সময় শব্দের পরও যোগ হতে পারে। তাহলে আমরা বিভক্তি চেনার উপায়টা জানলাম। এখন আমরা জানব বিভক্তির বৈশিষ্ট্যসমূহ। বিভক্তির বৈশিষ্ট্য সমূহ, আমরা প্রথমেই জানি যে বিভক্তি আসলে তেমন কিছু না, সেটা হলো কতগুলো বর্ণের সমষ্টি, অর্থহীন বর্ণের সমষ্টি। বিভক্তি বিভক্তি অর্থহীন বর্ণ সমষ্টি মাত্র। দুই নম্বর, এর নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্ব কোনো অর্থ নেই। বিভক্তি
বিভক্তি বাক্যে স্বাধীনভাবে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, ব্যবহার হতে পারে না। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, যুক্ত হয়। পাঁচ নম্বর, বিভক্তি বাক্যের অর্থ সৃষ্টিতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভক্তির বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। বৈশিষ্ট্যগুলো কী? বিভক্তি অর্থহীন বর্ণ সমষ্টি মাত্র, এর নিজস্ব কোনো অর্থ নেই। বিভক্তি বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়। বিভক্তি বাক্যের অর্থ সৃষ্টিতে সাহায্য করে। এখন আমরা জানব বিভক্তির প্রকারভেদ। বিভক্তি মূলত দুই প্রকার, এক শব্দ বিভক্তি, আর হলো ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তাহলে বাক্যে শব্দ বা বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকেই বলা হয় শব্দ বিভক্তি। যেমন জাহিদের বাবা বাড়ি নেই, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পদ। আচ্ছা, তাহলে এখানে এগুলো যেহেতু বিভক্তি অস্পষ্ট, তাহলে এগুলো সবগুলোই হলো শূন্য বা প্রথমা বিভক্তি। যেখানে বিভক্তিগুলো অস্পষ্ট থাকে সেটাকে আমরা বলি শূন্য বা প্রথমা বিভক্তি। আচ্ছা, এর আগে আমরা জেনে নিই এই শব্দ বিভক্তি হচ্ছে আবার সাত প্রকার। যেমন প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আচ্ছা, তাহলে এখানে কী যোগ করা আছে? এর যোগ করা আছে, আমরা আপাতত ধরে নিব এর একটি বিভক্তি। কারণ আমরা আগেই পড়েছিলাম যে বাক্যে ব্যবহৃত বিশেষ্য সর্বনাম পদের সাথে বা ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় সেটাকেই বলা হয় বিভক্তি। এখন আমরা জানব বিভক্তির বিভিন্ন শব্দগুলো।
বিভক্তির চিহ্নগুলো আমরা জানব। আমরা বিভক্তির আকৃতিগুলো একটা ছকের সাহায্যে দেখি। আকৃতি বা ধরন, বিভক্তি আকৃতি বা ধরন। আমরা তাহলে দেখলাম কি, বিভক্তি মূলত দুই প্রকার, একটা হলো শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ধাতুর পরে যুক্ত হয়ে সে শব্দকে অন্য রূপে রূপায়িত করে বা একটি সমপ্রিয়া ক্রিয়া গঠন করে তাকেই বলা হয় ধাতু, সরি, ক্রিয়া বিভক্তি। আমরা ক্রিয়া বিভক্তি একটা চিহ্ন দিই, যেমন তিনি আজ বাড়ি আসবেন। তাহলে এখানে কি, তিনি আজ বাড়ি আসবেন, তাহলে এটা হলো আশাটা হলো ক্রিয়া, মানে যে পথ দ্বারা কোনো কিছু করা, যাওয়া হওয়া খাওয়া দাওয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। তাহলে এখানে কি যোগ হয়েছে, আস যোগ বেন, যোগ বেন, তাহলে এটা হলো ক্রিয়া বিভক্তি। রনি পরে, রনি পরে, তাহলে এটা নাম আর এটা হলো ক্রিয়া। তাহলে এটার সাথে মূল ধাতু ছিল আমার পর, তার সাথে যোগ হয়েছে এ, তাহলে এ হলো একটা ক্রিয়া বিভক্তি। মোট কথা, ধাতুর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে সমপ্রিয়া ক্রিয়া গঠন করে তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। আর বিশেষ্য ও সর্বনামের পদের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে শব্দের বিভিন্ন রূপান্তর ঘটায় তাকেই বলা হয় শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি কয় প্রকার, এটা সাত প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এর আমরা এখন আমরা এই প্রকারগুলোর আকৃতি বা ধরনগুলো দেখি। প্রথমা বিভক্তি চিহ্নগুলো আমরা দেখি বা আকৃতিগুলো আছে, আমরা যেটাকে বলি শূন্য অ, এ, তে, এগুলো হলো শূন্য বিভক্তির চিহ্ন। এগুলো কি, এ, অ, তে বা এতে, তে। দ্বিতীয় বিভক্তি কে, রে, এরে, এগুলো হলো দ্বিতীয় বিভক্তির চিহ্ন। তৃতীয় বিভক্তি আরেকটা কথা জানানো যে, যে বিভক্তিগুলো অনেক সময় আমাদের বাংলা ব্যাকরণের অব্যয়পদগুলো অনেক সময় বিভক্তি হিসাবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি, বিভক্তি কে, রে, এর। এর বা এর এটা হলেও হয়। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চে। ষষ্ঠী হচ্ছে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এ।
আর সপ্তমী হচ্ছে এ অ তে। আসলে বিভক্তিগুলো পদ নির্ণয়ের ক্ষেত্রেই বেশি কার্যকর। তাহলে আমরা জানলাম বিভক্তির এই আকৃতিগুলো। এটা অবশ্য একবচন, একবচনের ক্ষেত্রে, বহুবচনটা বই আছে, বইটি একটু দেখে নিবা। এটা একবচন পারলে এটার সাথে শুধু দিগকে, দিগের দ্বারা, দিগকে, এই শব্দগুলো ব্যবহার করলে সেটা বহুবচন হয়ে যাবে। বহুবচন আর লিখলাম না। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম বিভক্তি কি, বিভক্তি কি বা কাকে বলে, বাংলা ভাষায় বিভক্তির প্রয়োজনীয়তা, বিভক্তি চেনার উপায়, বিভক্তির বৈশিষ্ট্য এবং বাংলা ভাষায় এই বিভক্তিগুলো কিভাবে ব্যবহার হয়। আমরা একটা উদাহরণ দিতে পারি। এই বিভক্তিগুলো আমরা কিভাবে চিনলাম বা কতটুকু বুঝলাম একটা আমরা উদাহরণ দিতে পারি। আজ আমরা স্কুলের মাঠে আজ বিকেলে আমরা স্কুলের মাঠে খেলা দেখতে যাব। আচ্ছা, এখানে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোতে আমরা এখানে বিভক্তি লক্ষ্য করছি না। এটা আছে র বিভক্তি, ষষ্ঠী বিভক্তি স্কুলের। তাহলে আমরা বিভক্তির চিহ্নগুলো আমরা সেটাতে দাগ দিই। বিকেলে দেখতে এর স্কুলের মাঠে। তাহলে এখানে আমরা দেখলাম কি, মূল শব্দ বিকাল, তার সাথে যোগ হয়েছে এ। এটা হলো এ অ তে। এটা কোন বিভক্তি? এটা হলো সপ্তমী বিভক্তি স্কুলের। মূল শব্দ স্কুল, তার সাথে যোগ হয়েছে এর। তাহলে এরটা কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কোথায়? এর। তারপরে আছে মাঠে, মূল শব্দ আমার মাঠ। তার সাথে যোগ হয়েছে এ, এটাও সপ্তমী বিভক্তি মাঠে। তারপর আছে দেখতে, দেখতে মূল শব্দ ছিল দেখা, তার সাথে যুক্ত হয়েছে তে। তাহলে এটাও সপ্তমী বিভক্তি। এটার প্রায়গুলো সপ্তমী বিভক্তি বের হয়ে গেল। আমরা অন্য বিভক্তিগুলোও চিহ্নিত করতে পারি। কে রে, যেমন বলি গাছে পাকা, গাছে পাকা। আমরা গাছে পাকা না দিয়া বলতে পারি দেবকে দত্ত,
धोपाके कपड़ दाओ। धोपाके बुरी এটা বলাই যাবে যেহেতু এখানে বিভক্তি অস্পষ্ট, এটা আমরা বলবো এখানে শূন্য বা প্রথমা বিভক্তি বা প্রথমা। আচ্ছা, তাহলে এখানে ছিল ধূপাকে কাপড় দো, মূল শব্দ ছিল আমার ধূপা, তার সাথে যোগ হয়েছে কে, তাহলে কেটা হলো দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা জেনে রাখা ভালো, আমাদের দ্বিতীয় বিভক্তির চিহ্নগুলো এবং চতুর্থ বিভক্তির চিহ্নগুলো কিন্তু একই রকম, সেক্ষেত্রে আমাদের একটা সংশয় চলে আসতে পারে। তাহলে এখানে আমাদের জানা দরকার যে যেটার আমরা যা কিছু করব সেটা যদি আমাদের মানে দান অর্থে বোঝায় তখন কিন্তু সেটা হবে চতুর্থ বিভক্তি। যেমন অন্ধজনকে আলো দাও, তাহলে এটা হবে চতুর্থ বিভক্তি। আর যেটা আমরা কাজটা করে আমার দাবি থাকবে এবং আমি একেবারেই দিব না, যেমন ধূপাকে কাপড় দিব, কাপড় যে দাও এই ধূপার কাপড়টা কিন্তু আমরা একেবারে দিব না, সত্য ত্যাগ করে দান করে কিন্তু দিব না, তাহলে এটা হবে দ্বিতীয় বিভক্তি। আর দ্বিতীয় বিভক্তি সাধারণত কর্মকারক হয়, যেহেতু আজকে আমরা কারকটা যাইনি এর জন্য আমরা কারকটা চিহ্নিত করলাম না, শুধু বিভক্তিটাই চিহ্নিত করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটুকুই আমরা জানলাম বিভক্তি কি, বিভক্তি কিভাবে চেনা যায়, বিভক্তির বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে বাড়িতে তোমরা এই ব্যাপারে বা এই অধ্যায়ের উপর বা এই পরিচ্ছেদটার উপর তোমরা এই বিভক্তি থেকে 20টা নৈবিত্তিক তৈরি করবা, বইয়ের সাথে মিল থাকবে না, বইয়ের নিয়মটা ফলো করবে কিন্তু উদাহরণগুলো দিবে অন্য কাম থেকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।